নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই হাওড়ায় সরকারি জমি দখল করে সেখানে গড়ে ওঠা গুদাম এবং কারখানার হদিশ মিলেছে। এর আগেও বহু জায়গায় বহুবার সরকারি জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণ হোক অথবা পুকুর খাল বিল সমস্ত কিছু ভরাট করে দিয়ে তার উপরে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ, এর আগেও এরকম খবর আমরা পেয়েছি। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই আবারও এই একই ঘটনা। ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বেশ কয়েকটি মিটিং করেছেন। সেই সমস্ত বৈঠকে তিনি রীতিমতো রাজ্য প্রশাসনকে এবং পুলিশকে রীতিমতো নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই এই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ বা কোনো রকম কারখানা গুদাম করা যাবে না। কিন্তু তারপরেও সেই একই চিত্র বারংবার উঠে আসছে আমাদের সামনে। এমনকি তিনি এটাও বলেছেন যে সেই সমস্ত জমি, যে সমস্ত খাস জমি সরকারের অন্তর্ভুক্ত, সেই সমস্ত জমিগুলোকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জমি বলে একটা বোর্ড সেখানে লাগাতে হবে যাতে সেই জমি সহজেই হস্তান্তর না হয়। কিন্তু এই ক্ষেত্রে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এই জমি বেহাত করার পেছনে তার দলেরই হাত আছে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। তার সন্দেহর তীর যাচ্ছে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকদের ওপরে। তিনি মনে করছেন পুলিশেরও এক শ্রেণীর কর্তারা এর সঙ্গে জড়িত রয়েছে, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে শুধুমাত্র ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশ কর্তারাই নন, স্থানীয় দলের নেতারাও এর সঙ্গে জড়িত। তারাও এই সকলে মিলে এই জমি বেহাত করছেন, কারণ সূত্র মারফত যে জিনিসগুলো আমরা জানতে পেরেছি যে এই যে সমস্ত খাস জমি সরকারের জমি, সেই জমিগুলো যার উপরে কারখানা গুদাম তৈরি হয়েছে সেগুলো রীতিমতো ব্যক্তি বিশেষের নামে রেজিস্টার করা। সরকারি জমি কি করে ব্যক্তি বিশেষের নামে রেজিস্টার করা থাকে, এই নিয়েই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা ভাবছেন। এক্ষেত্রে যে চিত্রটা উঠে আসছে যে একাধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলছেন যে সরকারি জমিগুলি রয়েছে সেই জমিগুলি কোনোভাবেই যেন বেহাত না হয়, তার জন্য তিনি নানান নির্দেশ এবং নানান রকমের আদেশ দিচ্ছেন সমস্ত রাজ্য প্রশাসন এবং পুলিশদেরকে। কিন্তু অন্যদিকে যে চিত্রটা দেখা যাচ্ছে যে তারই দলের লোকেরা, তারই পিঠপিছে এই জমিগুলিকে, এই সরকারি অধীনস্থ জমিগুলিকে বেহাত করছেন, ব্যক্তি বিশেষের কাছে দিচ্ছেন এবং রেজিস্টারও হচ্ছে সেই জমিগুলিকে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন সর্ষের মধ্যেই ভূত রয়েছে। এই যে সরকারি জমিগুলি বেহাত হয়ে যাওয়া, এই ঘটনাটি নতুন কিছু নয়। বাম আমলেও এই ঘটনা ঘটেছে যে সরকারি জমিগুলিকে দখল করে নিয়ে সেই জমির ওপরে বেআইনি কারখানা, বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। কিন্তু টিএমসি আমলেও সেই একই ধারা বয়ে চলেছে, বরঞ্চ বলতে গেলে আরও বেশি বেড়ে গেছে। বেআইনি নির্মাণ বা সরকারি জমি দখল করে তার উপরে গুদাম কারখানা তৈরি করা, সে সমস্ত কিছুর পরিমাণ রীতিমতো বেড়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আদেশ নির্দেশ কতটা ফলপ্রসূ আদেও হবে সেটাই এখন দেখার বিষয়। কেননা বাম আমল থেকে চলে আসা এই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, যেটা কিনা তৃণমূল আমলে এসে আরও বেশি বেড়ে গেছে, সেই তার সংখ্যাটাকে তিনি আদেও কমাতে পারবেন, সেটা তো এখন রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর সেই সমস্ত বিষয়গুলি আর সেই ভবিষ্যৎ কি, ভবিষ্যতের পরিণাম কি দাঁড়ায়, আদেও সংখ্যাটি বেড়ে যায় নাকি সংখ্যাটি কমে যায়, সেই সমস্ত কিছুই ডিজিটাল খবরিলাল আপনাদের সামনে নিয়ে আসবে। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।